যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে তিনি ক্ষমতা এলে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার বিষয়টিও বিবেচনা করবেন। গত বছরের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওই হামলার তদন্ত করছে। এরই প্রেক্ষিতে কমিটিটি ট্রাম্পের ঘনিষ্ঠদের তলব করেছে। এমনকি ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকেও তলব করা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য। শনিবার টেক্সাসে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে যোগ দেন, যেখানে মূলত ট্রাম্প তার পক্ষে প্রচারণা চালান। তিনি দাবি করেন, দাঙ্গাকারীদের প্রতি অবিচার করা হচ্ছে। ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বিতা করি এবং জিতে আসি তাহলে আমি তাদের প্রতি সঠিক বিচার করব। তাদের বিচারকাজ যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেই চেষ্টাই করব। ক্ষমা করার প্রয়োজন হলে তাও করব। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট।